কিন্তু আলটিমেটলি যেটি মানে বলা হচ্ছে যে সেখানে কিন্তু আমাদের এই ক্লিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির দিকে ফোকাসটা বাড়াতেই হবে আজকে যে এই যে নেপাল থেকে আমাদের চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ আমরা হয়তো আগামী দুই মাসের মধ্যে পাবো আমি কিন্তু মনে করি যে পরিমাণ কম হলেও এটা কিন্তু একটা খুব বড় অ্যাচিভমেন্ট কারণ একবার আনতে পারলে যে মানে ট্রান্সমিশন বা যে যে মানে ট্রান্সফারটি শুরু হবে এই চল্লিশ মেগাওয়ার থেকে চারশো মেগাওয়ার যেতে কিন্তু সময় লাগবে নিশ্চয়ই কিন্তু আমার আমার একটা কথা আছে সেটা সুসংবাদ বটে যে আমাদের জাতীয় গ্রিডে যুক্ত হবে কিন্তু যা কিছুই আমরা অন্য দেশের উপর নির্ভর করি না কেন সেটা দিন শেষে এক সময় এটা আমাদের জন্য কষ্টকরই হয়ে দাঁড়ায় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম অর্থ উদ্ধারের যে বিষয়গুলো আপনি বললেন এই অর্থ উদ্ধার তো আসলে সত্যিকার অর্থেই গ্রাহক পর্যায়ে বেশি না এটি হলো বড় বড় কর্পোরেশন শিল্প কারখানা এখানে এখন সেখানে অবশ্যই মানে সেখান থেকে এই অর্থগুলো উদ্ধার করা প্রয়োজন কিন্তু আবার একইভাবে আপনিও বুঝতে পারেন উপলব্ধি করেন যে কোভিডের পরে ব্যবসা বাণিজ্য যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মানে তাদের যতটুকু প্রয়োজন হয়তো তার থেকে বাড়িয়েই বলছে কিন্তু তারপরেও কিন্তু ওটি একটি মানে কার্যকারণ হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যে আমি তো ব্যবসাটা করতেই পারিনি বা আমি আমি তো গ্যাসের অভাবে উৎপাদনটা করতেই পারছি না যার ফলে অর্থটা আমি বকেয়াটা শোধ করবো কীভাবে তো সামগ্রিক একটা আসলে মানে একটা কী বলবো জটিল অবস্থার মধ্যে পড়ে গেছে যে এটার কারণে ওটা হচ্ছে না বা ওটার কারণে এটা হচ্ছে না হ্যাঁ যার ফলে আমাদের সামগ্রিক জ্বালানি প্রেক্ষাপটে চাপ পড়ে যাচ্ছে গ্যাসের ব্যাপারে যে কথাটি হচ্ছিল যে মোহাম্মদ হোসেন সাহেব যে কথাটি বলছিলেন যে আমাদের হয়তো গ্যাস সংকট সামনের দিকে আরও একটু সুরাহা হবে তবে আমি যেটি মনে করি যে আলটিমেটলি একসময় বলা হতো না যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে এটা তো আসলে সত্য না সুতরাং